ওরাল শ্মশান করোনা সহ একাধিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম। আস্তে আস্তে প্রয়োজন মনে এই নিয়ে যদি কেউ সিএসআর করেন সেটাও আমরা অত্যন্ত ধন্য হয়ে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু চারিদিকে বসাতে হবে, তার কারণ এটা একটা এখন সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে আমরা আবার প্রচারও করব, যাতে এই ইয়েলো বিন এইগুলো যাতে মানুষ সেটাই ফেলে, হয়তো একটু দূর হবে বাড়ির, প্রত্যেকের বাড়ির সামনে যেরকম এখন আমাদের বিনগুলো রয়েছে এই রোজকার রান্নার জিনিস ফেলার জন্য বা আমাদের টয়লেট আমাদের যেগুলো প্যাকিং মেটেরিয়াল ফেটেরিয়াল ওই যে প্যাকেট চানাচুরের প্যাকেট ফেলার জন্য সেটা সেটাই যাতে না ফেলে, এইটা যাতে আলাদা করে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখলে একটু হেঁটে গিয়ে কাছে বাজারের সামনে পেট্রোল পাম্পের সামনে মলের সামনে বিভিন্ন জায়গায় আমরা করবো যেখানে মানুষের অনাগোনা বেশি সেখানে ফেলে এবং ওখান থেকে আমরা এটাকে কালেক্ট করে নেব। না এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ টিবি আর কোভিড কখনো একসাথে হতে পারে না, আর এটা নিয়ে কোনো প্রপোজালও হয়নি। কিছু মানুষ আছেন যারা বড়ালে কোভিড হসপিটাল হবে বলে একটা মিথ্যা রটনা ছড়াচ্ছেন, যেরকম ঠিক বড়াল শ্মশানে নিয়ে কোভিড মরা পড়া পড়ে পড়াচ্ছে বলে যেরকম মিথ্যা রটনা হয়েছিল, এটা নিয়েও মিথ্যা রটনা। যাদের পায়ের তলায় রাজনৈতিক মাটি নেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে টেম্পোরারি নিজের এলাকায় পপুলার হবার চেষ্টা করে। বড়ালে কখনোই কোনো জায়গায় কোনো প্রস্তাবও আসেনি আর এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি যে কোভিড হসপিটাল হবে, এটা কোভিড হসপিটাল বড়ালে কোনোদিনই হবার সম্ভাবনা নেই আর হবেও না। এটা নিয়ে আমরা খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না, তার কারণ হচ্ছে যে আমরা একটা ফিল করেছি যে এরা আমাদের মিডিয়ার মাঝে বাঁচতে চাইছে, জেলাতে গিয়ে পার্টি অফিসে বলছে বা মিডিয়া করছে, এগুলো আমরা ভাবছি যে পাগলে কিনা বলে ছাগলে কিনা। আর সেকেন্ড হচ্ছে যে যাদের মানুষের কন্ট্যাক্ট নেই, মানুষ কি দেখেন, মানুষ দেখেন যে আমার বিপদের সময় কে দৌড়ে এসে আমার পাশে রয়েছে, আমি বড় বড় কথা বললাম সবাইকে চোর বললাম, এটা ওই হিন্দিতে একটা প্রভাব আছে, চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর, যারা নিজেরা যা হয় তাদের সবাইকে তাই মনে হয়। তো এই এই সব যারা করে তাদের খুব একটা আমার ব্যক্তিগত মনে হয় আমি খুব একটা পাত্র দেওয়া উচিত না, কাজ করে যাওয়া মানুষের জন্য মানুষ তোমার দেখে দেবে। আর এই ফি বৃদ্ধি নিয়ে বিজেপির আন্দোলন চলছে, কখনো বিকাশ ভবন কখনো বিভিন্ন জায়গায় ফি বৃদ্ধি নিয়ে বিজেপি আন্দোলন, ফি বৃদ্ধি নিয়ে তো সরকার এখনো কোনো ফি বৃদ্ধির কথাই বলেনি, আন্দোলন করে লাভ কি হবে, কাজ নেই কই ভাজ। পৌরকর্মী কেন, প্রত্যেকটা মানুষ যাতে, এবং আমাদের যারা কনজারভেন্সি ওয়ার্কার হেলথ ওয়ার্কার এদের 100% দেওয়া হয়, যারা হাইড্রোক্লোরোকুইন বা কোভিড পেশেন্টের কাজে তাদের ফুল কভার্ড পিপি এগুলো প্রথম থেকেই আছে, এটা নিয়ে নতুন করে কিছু নেই, এটা প্রথম থেকেই আছে। এবং আমরা দায়িত্বশীলদের মতনই বলছি যে এটা আমাদের কর্মীদের স্বাস্থ্য এটা আমাদের কনসার্ন। না না এটা নিয়ে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিল, আমাকে রিকোয়েস্ট করেছেন যে চুঁচুড়া যে নিয়োগটা হয়েছে এটাকে বাতিল করার জন্য, তার কারণ এমপি নিজের কিছু অবজারভেশন আছে। আমি বলছি ঠিক আছে আমরা করে দিই, আমরা বলেছি যে আবার পরীক্ষা নেওয়া হবে,
এটা আমার ঠিক জানা নেই, কারণ কোনো ফর্মাল কমপ্লেন আসেনি, আমি এটা নিয়ে এনকোয়ারিও করিনি, সুতরাং এটা বলা ঠিক না। কিন্তু এমপির যেহেতু একটা অবজারভেশন আছে, আমরা বলেছি যে ওটা রিএক্সাম করার জন্য। কোভিডের সাথে সাথে যেহেতু বৃষ্টি আসছে, ডেঙ্গু সিজনও এসে গেছে, এবং বিশ্বের চারিদিকে ডেঙ্গুও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাই আমরা কতগুলো ডিসিশন নিয়েছি আজকে, গত বছরের মতন যেগুলো খালি জায়গা, যেখানে ভাঁড়, নারকোল ডাবের খোল সব পড়ে আছে অথচ মালিক নেই, সেই জায়গাগুলো এবারও আমরা বোর্ড থেকে ফাইল করে সেসব জায়গাগুলো পরিষ্কার করব। পুকুর যার চারিপাশে নোংরা হয়ে রয়েছে সেগুলো হেলথ ডিপার্টমেন্ট নোটিশ দেবে, তারপরে সেগুলো পরিষ্কার করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা ডেঙ্গুর জন্য এই কোভিডের জন্য ইউজ করতাম, সেটার কিছুটা কনসেন্ট্রেশন বাড়িয়ে দেখা গেছে যে এটাতে লার্ভাও মরছে, তাই এটাকেও আমরা আরো বেশি করে জলাশয়, যেসব জায়গায় নোংরা পড়ে আছে, যেসব জায়গায় পুকুর পাড়ে ময়লা পড়ে আছে সেখানে দেওয়া, এবং এছাড়াও যেসব জলে জলাশয়গুলো আছে সেখানে প্রচুর পরিমাণে অন্তত 50 লাখ কাপ্পি মাছ এইটা ছাড়ার সিদ্ধান্ত আছে। এছাড়া আরেকটা যেটা আমাদের সামাজিক সমস্যায় দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা গ্লাভস, মাস্ক, হেড ক্যাপ ইউজ করছি, তাদের এই ডিসপোজালগুলো এগুলো কি হবে? এগুলো যদি যথাযথ আমরা ফেলে দিই তাহলে আমাদের কনজারভেন্সি ওয়ার্কার তারা তুলবে, এবং কোনটা কোভিড পেশেন্ট ইউজ করেছে কোনটা ইউজ করেছে সেটা জানা নেই, তাহলে কনজারভেন্সি এই সংক্রমণটা কনজারভেন্সি ওয়ার্কারের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের কনজারভেন্সি ওয়ার্কটাও বন্ধ হয়ে যাবে। তাই আমরা আজকেই অর্ডার দিয়েছি যে কিছু ইয়েলো বিন শহর জুড়ে বসাব, যেখানে আর একটা ওরা এই যেগুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট, মানে এটাও আমার বায়োমেডিক্যাল ওয়েস্টই বলছি, সেগুলো গ্লাভস এইগুলো, এবং এছাড়াও যারা হোম কোয়ারেন্টাইন রয়েছে তাদের যে ইউজ করা যে এইগুলো রয়েছে তারাও একসাথে ওটা আমরা তুলব। কয়েকটা ইমিডিয়েট গাড়ি আমরা কিনছি যাতে এই ইয়েলো এর থেকে আমরা এগুলো নেব, শেডিং দিয়ে এগুলোকে কেটে তারপর আমরা যারা বায়োগ্যাস ডিসপোজ করে তাদের দিয়ে দেবো, তারা এইটাকে ডিসপোজ করবে। এইভাবে একটা পলিসি আজকে তৈরি করা হয়েছে, এবং এই ডেঙ্গু প্রতিরোধেও আমাদের সবকটা ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং, কনজারভেন্সি, আমাদের এনভায়রনমেন্ট, সবকটা ডিপার্টমেন্টকে নিয়ে আমরা একটা কমিটি করি। এছাড়া শহরে যেহেতু মাঝখানে দীর্ঘদিন লকডাউন ছিল, শহরে কিছু কনস্ট্রাকশন এলাকা যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেখানটাও বেশি স্পেশাল করে নজর দিতে বলা হয়েছে, এবং এটা নিয়ে কেড়াই বা অন্য অন্য যে সংস্থারা রয়েছে যারা কনস্ট্রাকশন কোম্পানিগুলো থাকে তাদের সাথে ইমিডিয়েট হেলথ ডিপার্টমেন্ট মিটিং ডাকবে, ডেকে নিয়ে তাদের বলা হবে যে এগুলোতে আপনিও আমাদের সহযোগিতা করুন, যদি কনস্ট্রাকশন সাইটে দেখা যায় যে ডেঙ্গি বা লার্ভিসাইড আছে, মানে আমাদের লার্ভা আছে, তাহলে স্টপ ওয়ার্ক নোটিশ পর্যন্ত দেওয়া যেতে পারে।